Hello friends, how are you? Hope you are fine. আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি জানো আজ আমরা কি শিখব? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা শিখব ওয়ার্ড মিনিং। তো চলো বন্ধুরা, আমরা আজকে কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হই। দেখো তো বন্ধু, আমার হাতের উপরে একটা ছবি আছে। এই ছবিটা কিসের তোমরা কি বলতে পারো? হ্যাঁ বন্ধুরা, আমার হাতের উপরে যে ছবিটা দেখছো এই ছবিটা হচ্ছে পৃথিবীর ছবি। পৃথিবীতে তোমরা কি জানো আমি, তুমি, তোমার বন্ধুরা সবাই বসবাস। তো বন্ধুরা, আমরা যদি এখন তোমাদের কাছে জিজ্ঞাসা করি পৃথিবী ইংরেজি কি, তোমরা কি বলতে পারো? হ্যাঁ বন্ধুরা, পৃথিবী ইংরেজি হলো আর্থ। আর্থ অর্থ পৃথিবী। তো বন্ধুরা, এখন যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে যে আর্থ অর্থ কি বলতো, তোমাদের বলতে হবে পৃথিবী। তাহলে আমরা শিখলাম কি, যে আর্থ অর্থ পৃথিবী। আমাদের পরবর্তী যে ছবিটা আছে সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধু, পরবর্তী ছবিটা হলো কলমের। তো বলতো বন্ধুরা, কলমের ইংরেজি কি? হ্যাঁ বন্ধুরা, কলমের ইংরেজি হলো পেন। তাহলে আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে কলমের ইংরেজি কি, তাহলে আমরা বলবো পেন। এখন আমরা পরবর্তী যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো একটা বইয়ের ছবি। তো আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে বলতো বাবু বইয়ের ইংরেজি কি, তাহলে আমরা কি বলবো বলতো বন্ধু? বলতে হবে বইয়ের ইংরেজি হলো বুক। তাহলে বুক অর্থ বই। পরবর্তী যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা হলো কি বলতো? এই ছবিটা হলো চাউল। আমার হাতের উপরে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা হলো চাউলের ছবি। তাহলে এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি বলতো বন্ধু চাউলের ইংরেজি কি, তাহলে আমরা বলবো চাউলের ইংরেজি হলো রাইস। রাইস অর্থ চাউল। পরবর্তী যে শব্দটি আছে সে শব্দটি কিন্তু খুব চমৎকার। কি জানো তোমরা, আমরা সবাই সেটা করে থাকি এবং না করলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। দেখো তো বন্ধু, আমার হাতের উপরে এই ছবিটা কি আছে? হ্যাঁ বন্ধুরা, আমার হাতের উপরে এই ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই হাতের উপরে যে ছবিটা আছে সেখানে একটা শিশু ঘুমাচ্ছে। তো যে শিশুটা ঘুমাচ্ছে, তো আমরা যখন ঘুমাই সে ঘুমানো ইংরেজি কি তোমরা কি বলতে পারো? হ্যাঁ, ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ। স্লিপ অর্থ ঘুমানো। আমাদের যে লাস্ট ছবিটা আছে সেই ছবিটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, এই ছবিটা কি জানো তোমরা? এই ছবিটা হলো তাকানোর ছবি। তাহলে ছবিটা কি, কেউ তোমার দিকে বা আমার দিকে তাকাচ্ছে, ঠিক আছে? তো এখন যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে যে বলতো বন্ধু যে তাকানো ইংরেজি কি, তাহলে তোমাদেরকে বলতে হবে তাকানো ইংরেজি হলো লুক। কি বলবো বন্ধুরা? লুক। তাহলে আমরা কি কি শব্দ শিখলাম প্রথমে একটু বলি। বলবো বন্ধুরা, তোমরা কি একটু বলতে পারবে দুই একটা? হ্যাঁ বন্ধু বলো। ওকে, ধন্যবাদ। তাহলে এবার আমি তোমাদেরকে প্রথম থেকে শব্দগুলো বলি। হ্যাঁ বন্ধুরা, শব্দগুলো হলো আর্থ। আর্থ অর্থ পৃথিবী। দ্বিতীয় যে শব্দটি ছিল সেটি হলো বুক। বুক অর্থ বই। তারপরে যে ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটি হলো পেন। পেন অর্থ কলম। পরবর্তী যে ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটি হলো রাইস। রাইস অর্থ চাউল। তারপরে যে ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটি কি জানো বন্ধুরা তোমরা? হ্যাঁ, সেই ওয়ার্ডটি হলো স্লিপ। স্লিপ অর্থ ঘুমানো। এবং শেষের যে ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটি হলো লুক। লুক অর্থ তাকানো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আর পরবর্তী ক্লাসে তোমরা আবার মনোযোগ সহকারে আমার সাথে বসে থাকবে। তো সি ইউ বন্ধুরা।